ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সবার আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে লার্নার লাইসেন্সের জন্য। তো লার্নার লাইসেন্স আপনি অ্যাপ্লিকেশন যখনই করবেন, একেবারে লাস্ট স্টেজে রয়েছে স্লট বুকিং। আপনারা এই স্লট বুকিংয়ের মাধ্যমে একটা যে নির্দিষ্ট ডেট আপনারা সিলেক্ট করছেন, সেই ডেটে আপনাকে একটা টেস্ট দিতে হবে, যেটাকে বলা হয় লার্নার লাইসেন্স টেস্ট বা এলএল টেস্ট। আজকের ভিডিও টপিক এই এলএল টেস্ট নিয়ে। এই এলএল টেস্ট আপনারা কীভাবে আপনাদের নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে দিতে পারবেন এবং বাড়িতে বসে কারা দিতে পারবেন, এবং এই যে টেস্ট সেখানে কতগুলো প্রশ্ন থাকে, কতগুলো প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দিতে হবে, এবং এই সম্পূর্ণ এক্সাম প্রসেসটা আপনি যদি মোবাইল থেকে দিতে চান তার জন্য আপনাকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথমত আমরা পরিবহনের যে অফিসিয়াল সাইট parivahan.gov.in আমরা ভিজিট করব। মোবাইল থেকে আমরা ব্রাউজ করে আপনাদেরকে আজকে দেখাচ্ছি। যদি আপনার ইকেওয়াইসি করা থাকে, মানে আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার মোবাইল থেকে এই এলএল টেস্টটা দিতে পারবেন। আপনার কোনোরকমভাবে আরটিও ভিজিট করার প্রয়োজনীয়তা নেই। তবে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আরটিও ভিজিট করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে। তো অনলাইনে যে সিস্টেমটা রয়েছে এই লার্নার টেস্টের জন্য, সেই সিস্টেমটা আপনাকে এবারে সম্পূর্ণভাবে দেখাচ্ছি। ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন। এখান থেকে ড্রাইভার আর লার্নার লাইসেন্স অপশনটাকে সিলেক্ট করুন। এখান থেকে স্টেট নেম আপনারা সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন এখান থেকে আপনার স্টেট। এখান থেকে আপনারা এটাকে ক্রস করার পরে লাইসেন্স মেনু সিলেক্ট করুন। এখান থেকে লার্নার লাইসেন্স অনলাইন এলএল টেস্ট স্টল সিলেক্ট করুন। অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড এখানে টাইপ করুন। পাসওয়ার্ডটা আপনাকে মোবাইলের মাধ্যমে মেসেজের মাধ্যমে পাঠানো হয়েছিল, সেই পাসওয়ার্ড এখানে আপনারা টাইপ করবেন। অ্যালাউ করার পরে এখানে দেখবেন আপনাদের ছবি এখানে শো হবে। তো এখানে আপনারা এই সাইডে অথেন্টিকেটের অপশন পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে এখানে দেখবেন ফেস অথেন্টিকেশন ইজ ইন প্রসেস, এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় মোবাইলটাকে আপনারা অবশ্যই স্টিল রাখবেন যাতে আপনার মোবাইলটা বেশি নড়াচড়া না করে। কিছুক্ষণ পরে এখানে দেখবেন এই লাল লেখাটা চেঞ্জ হয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন ক্লিক অন প্রসিড টু ভ্যালিডেট ইয়োর ক্রেডেনশিয়ালস, তখনই আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। তো নেক্সট স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, আপনারা এটাকে অবশ্যই পড়ে নেবেন। তারপর প্রসিড বাটনে আপনারা ক্লিক করবেন এবং আপনার ডিটেলস এখানে শো হবে। আপনি সবার প্রথমত আপনার ল্যাঙ্গুয়েজটাকে এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করুন। তারপর এই পেজটাকে আপনারা নিচের দিকে নিয়ে যাবেন এবং এখানে আই হ্যাভ রিড এই অপশনটাকে সিলেক্ট করুন এবং কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করুন। ফার্স্ট কোশ্চেন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে টাইমারও দেখতে পাচ্ছেন, এখানে একটা সিম্বল দেওয়া হয়েছে, এই সিম্বলটা কিসের প্রতীক, তার জন্য এখানে তিনটে অপশন রয়েছে। এর মধ্যে থেকে যে কোনো একটা অপশন যেটা সঠিক বলে মনে হবে সেটাকে আপনাকে কিন্তু ক্লিক করে সিলেক্ট করতে হবে। তো আপনারা এইভাবে সিলেক্ট করবেন এবং এখানে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। সঠিক উত্তর হলে কিন্তু আপনার গ্রিন সিম্বল দেখতে পাবেন। এইভাবে আপনারা সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা জানতে চাওয়া হচ্ছে, এই সিম্বলটা হচ্ছে বিশ্রাম স্তর। এখানে বিশ্রামের যে অপশন রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনারা একইভাবে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যেহেতু ঠিক তাই এটা আপনারা এই কালার দেখতে পাচ্ছেন। থার্ড অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা হসপিটালের সিম্বল রয়েছে। তো আমার জন্য থার্ড কোয়েশ্চেনে এটাই রাখা হয়েছিল। এই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার আপনারা এখানে হাসপাতালটাকে চুজ করুন। আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেহেতু চুজ করছেন, বাংলাতে প্রশ্নগুলো আসছে, এরপর আপনারা কন্টিনিউ করবেন। ফোর্থ অপশন দেখতে পাচ্ছেন একটা হর্নের সিম্বল, মানে যেখানে বলা হচ্ছে এই সিম্বলের মানে হচ্ছে বাধ্যতামূলকভাবে হর্ন বাজাতে হবে। তো আপনারা এই অপশনটাকে এখান থেকে সিলেক্ট করুন, হর্ন বাজানো বাধ্যতামূলক। তারপরে আমি কন্টিনিউ বাটনে সিলেক্ট করলাম এবং এই অ্যান্সারটা কিন্তু সঠিক। এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ পদচারীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেই সিম্বলটা এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনার অপশনটাকে সঠিক অপশনটাকে সিলেক্ট করবেন এবং একইভাবে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। এটাও সঠিক অ্যান্সারই আমি দিয়েছি। নেক্সট দেখতে পাচ্ছেন বাধ্যতামূলকভাবে রাইট টার্ন নিতে বলা হচ্ছে, ডান দিকে যেতে বলা হচ্ছে এই সিম্বলটার মাধ্যমে। তো আপনারা সঠিক অপশন এখান থেকে সিলেক্ট করবেন এবং একইভাবে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আমি আপনাকে দেখাবো আমি মোট কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। এই ভিডিওতে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, আমার গতকালের টেস্ট হয়েছিল লার্নার লাইসেন্সের জন্য এলএল টেস্ট, সেই টেস্টের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি সঠিক দিয়েছি। এরপর এখানে বলা হচ্ছে যে আইল্যান্ড, সেখানে আইল্যান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে বা যেটাকে বাংলা বলা দিয়ে তার ডান দিক দিয়ে ঘোরার জন্য, তার অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম থার্ড অপশনটা, সেটাই আমি এখানে সিলেক্ট করব এবং কন্টিনিউ বাটন আবার ক্লিক করব। সঠিক অ্যান্সার আরও একটা, এবং এরপর আরও একটা দেখতে পাচ্ছেন ওয়াই বিভাজন, সেটা কিন্তু বাম দিকে দেখাচ্ছে যে প্রশ্নটা আমার জন্য রাখা হয়েছিল। তো ওয়াই বিভাজন বাম দিকে আমি সিলেক্ট করব, রাস্তার ওয়াই বিভাজন বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন, সেটাকে আমি এখানে ক্লিক করেছি এবং এখানে কন্টিনিউ বাটন আবার ক্লিক করব। আরও একটা সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে সিম্বলটার অর্থ কী জানতে চাওয়া হয়েছে। তো এটা হচ্ছে সিম্বলটার অর্থ সামনে সংকীর্ণ রাস্তা, এটাই বলা হচ্ছে এই সিম্বলের মাধ্যমে। আমি সঠিক উত্তর এখান থেকে সিলেক্ট করব এবং একইভাবে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আরও একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এইভাবে আপনার সামনে মোট যতগুলো প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সঠিক উত্তর দেওয়ার জন্য। তো সব মিলিয়ে 10টা প্রশ্ন আপনার সামনে আসবে এবং আপনি অ্যাটলিস্ট
ছটা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু লার্নার লাইসেন্স আপনি পাওয়ার জন্য এলিজিবল। যদি আপনি ভুল উত্তর দেন, ছটার কম যদি আপনারা সঠিক উত্তর দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার রিটেস্ট দিতে হবে, আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পাস লেখা উঠে এসেছে, মানে আমি যেহেতু কোয়ালিফাই করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 10টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, 10ই আমি এখানে পেয়েছি। তো আমার এখানে সার্টিফিকেটও দেওয়া হচ্ছে পাস এবং আমার এখানে বলা হচ্ছে লার্নার লাইসেন্স কিন্তু জেনারেটেড সাকসেসফুলি। তো আমার জন্য যেহেতু আমি মনে হয় সম্ভবত 10টা সঠিক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে সঙ্গে লার্নার লাইসেন্সটা এখানে জেনারেট হয়ে গিয়েছে, সেই মেসেজটা আমি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে লার্নার লাইসেন্সের নাম্বারটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই অনলাইন এলএল টেস্টের জন্য আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন, যে যে প্রশ্নগুলো এখানে করা হচ্ছে সেই প্রশ্নগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারেন। তো এখন চলো আমরা দেখে নেব এই লার্নার লাইসেন্স আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন। এই জন্য আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন, এখান থেকে ড্রাইভার্স অর লার্নার লাইসেন্স অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে লাইসেন্স মেনু সিলেক্ট করুন, এখান থেকে লার্নার লাইসেন্স অপশনটিকে সিলেক্ট করুন, এখান থেকে প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম 3 অপশনটিকে আপনারা সিলেক্ট করুন, প্রসিড বাটনে ক্লিক করুন, অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে, মোবাইলে পাঠানো ওটিপিটা আপনারা এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন, তাহলে আপনার লার্নার লাইসেন্সটি ওপেন হবে। এই লার্নার যে লাইসেন্স আপনারা দেখলেন যেটা আমি আপনাকে ডাউনলোড করে দেখালাম, সেই লার্নার লাইসেন্সের ভ্যালিডিটি থাকবে কিন্তু 6 মাস এবং এর মধ্যে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ফিস পেমেন্ট করে। তারপর আপনাকে আরটিওতে গিয়ে কিন্তু আপনাকে ড্রাইভিং টেস্টও দিতে হবে, তারপরেই কিন্তু আপনারা যদি পাস করেন সে এক্সামে তাহলেই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। ভিডিওটাকে অবশ্যই ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করুন এবং শেয়ার করুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অনলাইনে ফিস পেমেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন।